স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী বলে দাবিদার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কেউই স্বাধীনতা যুদ্ধে নিজে হাতে অস্ত্র তুলে নেননি, নিজেদের জীবন বলিদান করেননি এবং যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি। অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানের জেলে বেশ নিরাপদেই দিন যাপন করছিলেন, এমনকি তার প্রিয় এরিনমোর তামাক এবং পাইপ সহ। অপরদিকে পুরো 9টি মাস ধরে শেখ মুজিবুর রহমানের পরিবার ঢাকাতেই বেশ আরামে দিন যাপন করেছে। কুখ্যাত নরঘাতক সামরিক বাহিনী থেকে প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা দেয়া হতো শেখ মুজিবের স্ত্রী ফজিলতুন্নেসাকে। বাংলাদেশ যখন রক্তাক্ত যুদ্ধে লিপ্ত, বাংলাদেশের এ মাথা ও মাথা ব্যাপী প্রতিদিন হাজার হাজার লোককে গুলি করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, শত শত নারী হচ্ছে ধর্ষিতা, 1 কোটি শরণার্থী যখন ভারতের মাটিতে মানবেতর জীবন কাটাচ্ছে আর এক মুঠো ভাতের জন্য করছে হাহাকার, যখন অবুঝ শিশুদের জন্য জোটেনি সামান্য দুধ বা বার্লি, তখন ভারতের মাটিতে এই আওয়ামী নেতাদের জীবনাচরণ সত্যিই ছিল দুঃখজনক এবং লজ্জাকর। এইসব নেতারা বেশিরভাগই সস্ত্রীক পশ্চিমবাংলা গিয়েছিলেন, এরা তখন সুদৃশ্য অলঙ্কার এবং অন্যান্য মহার্ঘ জিনিসও কেনাকাটা করতেন। আওয়ামী নেতাদের কলকাতার জীবন সম্পর্কে আরও তথ্য মিলবে স্বাধীনতার পর শেখ মুজিব দেশে ফিরলে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবের কাছে যে দুটি প্রস্তাব রাখেন তাতে। সেই প্রস্তাবের 4 নম্বরটি হল অস্থায়ী সরকার ও আওয়ামী লীগের এমএনএ ও এমপি যারা ভারতে অবস্থানকালে দুর্নীতি করেছে এবং স্বাধীনতা যুদ্ধের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে হবে।